বৃদ্ধ মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট শহরের বটতলা এলাকায় জানা গিয়েছে বৃদ্ধা সুভদ্রা রায়ের উপর তার ছেলে এবং ছেলের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো গতকাল রাতে ওই বৃদ্ধাকে তার ছেলে এবং ছেলের বউ পুড়িয়ে মেরে ফেলে বলে অভিযোগ ঘটনায় পুলিশ গতকাল রাতে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে কিন্তু তার ছেলে এবং ছেলের বউ ফেরার থাকায় তাদের ধরা যায়নি আজ সকালে ওই বৃদ্ধার ছেলে এবং ছেলের বউ বাড়ি ফিরলে এলাকার মানুষেরা তাদের ধরে ফেলে এবং পুলিশে খবর দেয় পুলিশ এসে ওই দুই অভিযুক্তকে ধরে নিয়ে যায় বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ তার নিজের ছেলের বিরুদ্ধে ঘটনাটি বালুরঘাট শহরের বটতলা এলাকায় এবং জানা যায় যে সুভদ্রা রায় সেই বৃদ্ধার উপর তার ছেলে এবং ছেলের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো গতকাল রাতে বৃদ্ধাকে তার ছেলে এবং ছেলের বউ পুড়িয়ে মেরে ফেলে বলে অভিযোগ ঘটনায় পুলিশ গতকাল রাতে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে কিন্তু তার ছেলে এবং ছেলের বউ ফেরার থাকায় তাদের ধরা যায়নি সকালে তারা বাড়ি ফিরে এলে এলাকার মানুষেরাই তাদের ধরে ফেলে এবং পুলিশে খবর দেয় পুলিশ এসে অভিযুক্ত ওই দুজনকে নিয়ে যায় ঘটনায় নিন্দার ঝড় গোটা বালুরঘাট শহর জুড়ে নিজের ছেলেই তার বৃদ্ধা মাকে পুড়িয়ে মেরেছে এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা শুনুন নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ আইসিসিইউ এন আইসিইউ ঔষধ সাধারণ শল্য চিকিৎসা নূর সার্জারি অর্থ সার্জারি অ্যান্ড্রাগোলজি যুগ্ম প্রতিস্থাপন আর্থ্রোস্কোপি জটিল ট্রমা এবং ফ্র্যাকচার বিকৃততা সংশোধন রিয়ামেটোলজি ক্রীড়া সেরা ডট চন্দন শেখার ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ড অনিল কুমার সিং নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডট পরিধি আবিং আরএমও ইনচার্জ হাজাজি সড়ক আরো অশোক রাজপথ পাটনা 4/24 ঘন্টা সিটি ভি নজরদারির অধীনে সকালে উঠে খবর পেয়েছি যে এই বয়স্ক মহিলাটাকে রাস্তায় পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে তো আমরা সবাই মিলে আসছি এসে দেখছি যে ছেলে ছেলের বউ পালিয়ে যাচ্ছিলো তখন আমরা সব মহিলারা পুরুষরা মিলে সবাই ওদেরকে আটক করা হয়েছে তারপরে পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছিল পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তো আমরা চাই যে এরকম যেন কোনোদিনও কারো ঘরে যেন এরকম ঘটনা না ঘটে তার জন্য ছেলে ছেলের বউয়ের কঠোর একটা শাস্তি আজকে আমরা জানতে পারলাম যে কালকে রাতে নাকি পুলিশ এসে অর্ধেক রাতে ওনার হচ্ছে যে বৃদ্ধ মহিলা ওনাকে পুড়িয়ে মেরে রাস্তায় ফেলে রেখেছিল এবং পুলিশ এসে সেটা নিয়ে গেছে লাশটাকে এবং সকালবেলা উত্তেজিত জনতা এখানে আসে এবং আমরা সবাই যখন জানতে পারি এসে দেখি এবং এই যে ওনার যে যে মারা গেছেন ওনার যে ছেলের বউ এর আগেও যেমন প্রচণ্ড মুখ চালাতো এবং ওনাকে বলছে আমি খাবার দিব না কে কী করবে দেখে নেবো থানা পুলিশ আমার কিচ্ছু না আমি দেবো না ওনার খাবার তাদেরকে কি আটক করা হয়েছে তাদেরকে আটক করা বলতে আমরা যখন এখানে আসি তখন দেখতে পাই যে ওরা পালিয়ে যাচ্ছিল শুনলাম তখন পাড়ার ছেলেবেলা এসে ওরা ওদেরকে আটকে রাখে এবং আটকে রাখার পরে তারপরে পুলিশকে ফোন করা হয় পুলিশ এসে ওদেরকে নিয়ে যায়